আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে শেয়ার করব থ্রি পিস দিয়ে কিভাবে আপনারা ছয় শার্ট গোলজামা তৈরি করতে পারবেন হাফ বডি না কেটে। গলার অংশে এত সুন্দর একটি ডিজাইন তৈরি করেছে, ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনারা কিন্তু অনেক কিছু এই ভিডিওটি থেকে শিখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার কথা বলবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ছয় শার্ট গোলজামাটি তৈরি করার জন্য আমি এখানে প্যাটেলে একটি থ্রি পিস নিয়েছি। তো আমার কাছে রিকোয়েস্ট ছিল যে এরকম থ্রি পিস দিয়ে কিভাবে ছয় শার্ট গোলজামা তৈরি করতে হয় সেটি দেখানোর জন্য। তো দেখুন, এটি হচ্ছে আমাদের ওনার কাপড়। তো ওনার কাপড়টিকে সরিয়ে রাখবো, আর এই প্যাটেল থ্রি পিসে কিন্তু জামার কাপড় এবং পায়জামার কাপড় একসঙ্গে দেওয়া থাকে। তো আমি এখানে জামা এবং পায়জামার কাপড়টি আলাদা করে নিব, ঠিক আছে? তো এখানে আমরা পায়জামার যে কাপড়টি রয়েছে এই কাপড়টিতে বুকের অংশে কিছু ডিজাইন করব। তো একটু খেয়াল করে দেখুন, এই প্যাটেল থ্রি পিসে কিন্তু একটি সাইডে এরকম প্যানেল দেওয়া থাকে। তো এখানে আমি প্যানেলটি কাটিং করে আলাদা করে নিচ্ছি। তো প্যানেলের কাপড়টি কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা মেন কাপড়টিকে ভাঁজ করে নিব। কাপড়টি কিন্তু সম্পূর্ণ মেলে নেওয়া আছে, কাপড়ের দুটি মাথা এভাবে একসঙ্গে ধরে আমরা কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পার্ট করে নিব, ঠিক আছে? তো কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে কিন্তু দুই পার্ট করা আছে। এখন আমরা কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল চার পার্ট করে নিব। তো সম্পূর্ণ কাপড়টিকে কিন্তু আমি ভাঁজ করে চার পার্ট করে নিব। তো এই প্যাটেল ড্রেসে কিন্তু আপনাদের হাতার কাপড়টি কিন্তু এক্সট্রা করে দেওয়া থাকে না, জামার অংশ থেকে হাতার কাপড়টি বের করে নিতে হয়। যদি আপনারা কামিজ তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু সাইড থেকে হাতার কাপড় বের হয়ে যাবে। কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে। তো কাপড়টিকে দেখুন দুইবার ভাঁজ করে চার পার্ট করে নিয়েছে। একসঙ্গে আমাদের সামনের এবং পেছনের পার্টটি কাটিং করা হয়ে যাবে। এখান থেকে ইঞ্চি টেপটিকে এভাবে ধরে দেখিয়ে দিচ্ছি কতটুকু জামাতে কাপড় রয়েছে। দেখুন, তো টোটাল আমাদের এখানে কাপড়ের লম্বা রয়েছে 48 ইঞ্চি পরিমাণ। তো আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে লম্বার পরিমাণটা নিয়ে নেবেন। তো আমি এখানে সেলাই সহকারে 40 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছে। তো আপনারা এখানে যতটুকু লম্বা নেবেন তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি পরিমাণ কাটিং এবং সেলাইয়ের জন্য এক্সট্রা নেবেন, ঠিক আছে? তো আমি এখানে 40 ইঞ্চিতে মার্কিং করব এবং স্ট্রেট এভাবে দাগ কেটে দিব। মার্কিং অনুযায়ী কাটিং করে দিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এর থেকেও লম্বার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। সাইড থেকে যে কাপড় বের হবে সেই কাপড়টুকু দিয়েও কিন্তু আপনারা চাইলে হাতাটি তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? হাতার কাপড়টিকে সরিয়ে রাখবো, আর বাদবাকি যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে ভালো করে সেট করে নিব। তো এখন আমাদের এখান থেকে একটি মার্কিং নিতে হবে, ঠিক একই রকমভাবে অপোজিট অংশে আরও একটি মার্কিং করতে হবে। তো এখানে আমরা কিভাবে বের করব, তো আমাদের এখানে বডি হচ্ছে 36, 36কে আমরা 8 দিয়ে ভাগ করব, যা হবে সে এক ভাগ আমাদের এখানে নিতে হবে। তো 36কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 4.5 ইঞ্চি পরিমাণ, তাই না? তো আমাদের এখানে 4.5 ইঞ্চিতে মার্কিং করতে হবে। তো আপনারা কিন্তু আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী যতটুকু হবে তাকে আপনারা 8 দিয়ে ভাগ করে যা হবে তার এক ভাগ আপনারা এখানে নেবেন, ঠিক আছে? তো আমাদের এখানে বডি 36, 36-এর 8 ভাগের এক ভাগ হচ্ছে 4.5 ইঞ্চি, আর তার সঙ্গে আরো 1/2 ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য, তাহলে কত হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমরা 5 ইঞ্চিতে মার্কিং করব। ঠিক একই রকম ভাবে এই যে অপোজিট যে অংশটি রয়েছে এখানেও আমরা 5 ইঞ্চিতেই মার্কিং করব সেলাই সহকারে, ঠিক আছে? তো দেখুন আমি কিন্তু মার্কিংটি করে নিয়েছি। এখন ইঞ্চি টেপটিকে এভাবে ধরে আমরা বাঁকা করে একটি মার্কিং করে দিব। তো দেখুন আমি মাঝখান দিয়ে এভাবে মার্কিং করে নিয়েছি। তো দেখুন মার্কিং অনুযায়ী এখন আমাদের কাটিং করে নিতে হবে। তো আমাদের কিন্তু দেখুন কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো মাঝে কিন্তু আমাদের এরকম দুটি বড় পার্ট থাকবে, আর দুই সাইডে দুটি কলি আমাদের এখানে জয়েন্ট হবে, তাহলে কিন্তু আমাদের সামনে 3টি এবং পেছনে 3টি কলি বের হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে পার্টটি রয়েছে, এই সাইডের যে পার্টটি রয়েছে, দেখুন এটি হচ্ছে বাঁকা অংশ আর এটি হচ্ছে সোজা অংশ। সোজা অংশটি আমরা এই বাঁকা অংশের সঙ্গে এভাবে জোড়া দিব, ঠিক আছে? তো এই কাপড়টিকে আমরা এভাবে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে এই কাপড়টির উপরে রাখবো। তো এখানে কিন্তু আরেকটি কথা খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা সেলাই করব দুটি পার্ট একসঙ্গে, এর জন্য এই কাপড়টি 1/2 ইঞ্চি পরিমাণ এর উপরে এভাবে উঠিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো দেখুন আমি এখানে কাপড়টিকে উঠিয়ে রেখেছি এবং কাপড়টিকে ভালো করে সেট করে নিয়েছি। তো এখন আমাদের বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে কাটিং করতে হবে। এখান থেকে আমরা শোল্ডারের মাপ নিব। তো আমাদের শোল্ডার এখানে 12, 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। তো যতটুকু আমরা শোল্ডার নিয়েছি তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে 7 ইঞ্চিতে মার্কিং করব। তো এইভাবে স্ট্রেট মার্কিং করতে হবে এবং এখান থেকে আমাদের বডি মাপ নিতে হবে। তো আমাদের এখানে বডি 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এইভাবে আর্মহোলের একটি শেপ দিয়ে দিব। আমি এখানে তালপাটে অংশ ছাড়াই ছয় শার্ট জামাটি তৈরি করব। তো এখান থেকে আমরা ইঞ্চি টেপটিকে এভাবে ধরে 14 ইঞ্চিতে কোমরের জন্য মার্কিং করব, ঠিক আছে? তো এইভাবে আমাদের স্ট্রেট মার্কিং করতে হবে।
দেন এখান থেকে আমরা কোমরের মাপ নিব। তো আমাদের কোমর হচ্ছে এখানে 32, 32 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ, এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। তো এই দাগটি আমরা এইভাবে স্কেল দিয়ে বাঁকা করে মিলিয়ে দিব। আর এই কর্নার থেকে এখন আমাদের ইঞ্চি টেপটিকে এভাবে ধরতে হবে, ধরে এই পর্যন্ত আমাদের এখন এভাবে মার্কিং করে দিতে হবে। সবটুকু ঘেরি কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এই কর্নার থেকে কিছুটা পরিমাণে এভাবে ডাউন করে দিতে হবে, তাহলে আমাদের জামাটি কোনা বের হয়ে থাকবে না, দেখতে সুন্দর লাগবে। এখান থেকে গলা চওড়া নিব 2.5 ইঞ্চি পরিমাণ, গলার লম্বা নিব আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ। আমি এখানে একটি ডিজাইনার গলা তৈরি করব, এখনই কোনো গলার অংশ কাটিং করব না, যখন সেলাই করব তখন গলার অংশটি কাটিং করে নিব। তো এইভাবে বক্স বানিয়ে দিতে হবে। পেছনের গলার লম্বা নিব আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ। এখান থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করব। তো বাঁকা করে আমাদের দাগটি এইভাবে মিলিয়ে দিতে হবে। এখন আমাদের মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো নিচের যে অংশটি রয়েছে এই অংশটি কিন্তু অবশ্যই কাটিং করতে হবে, তা না হলে কিন্তু জামাটি কোনা বের হয়ে থাকবে আর দেখতে সুন্দর লাগবে না। তো দেখুন আমাদের জামাটি কাটিং করা পুরোপুরি কমপ্লিট। এখন আমরা হাতার অংশটি কাটিং করে নিব। তো এখন আমরা হাতাটি কাটিং করব, আর এর জন্য কাপড়টিকে দুইবার ভাঁজ করে চাপাট করে নিয়েছি। তো একটি সাইড বন্ধ থাকবে আর একটি সাইড এরকম খোলা থাকবে। তো এখান থেকে আমরা হাতার লম্বা নিব। তো আমি এখানে টোটাল হাতাটির লম্বা নিচ্ছি সেলাই সহকারে 19 ইঞ্চি পরিমাণ। তো আপনারা যতটুকু হাতার লম্বা নেবেন তার সঙ্গে আরও 3 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেবেন, ঠিক আছে? এখান থেকে আমরা খোলা যে অংশটি আছে সেখান থেকে আমরা 3 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব। তো এইভাবে আমরা হাতার একটি শেপ দিয়ে দিব, এবং এখান থেকে হাতার মোহরি মাপ নিতে হবে। তো আমাদের এখানে হাতার মোহরি হচ্ছে 11, 11 অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ, এবং আর 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এভাবে একটি হাতের শেপ দিয়ে দিব। এখন আমাদের মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো আমাদের এখানে হাতাটি কাটিং করা পুরোপুরি কমপ্লিট। এখন আমি আপনাদেরকে সেলাইটি করে দেখাবো। কুলিগুলো জয়েন্ট করে নিতে হবে। তো এখানে কিন্তু সামনের এবং পেছনের পাটের জন্য কুলিগুলো রয়েছে। মাঝখানে একটি বড় কুলি থাকবে, তার দুই সাইডে দুটি ছোট কুলি অ্যাটাচড হবে। তো এখানে আমাদের দুটি যেহেতু বড় কুলি রয়েছে, একটি কুলি আমরা সরিয়ে রাখবো পেছনের পাটের জন্য, আর আমি আপনাদেরকে একটি পাট সেলাই করে দেখাবো, ঠিক আছে? তো এই বড় যে কুলিটি রয়েছে সেই কুলিটিকে এভাবে মেলে নিতে হবে। মেলে নেওয়ার পর দুই সাইডে দুটি ছোট কুলি আমরা দেখুন কিভাবে সেলাই করে নিচ্ছে। তো নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো, আর উপরের কাপড়টিকে আমরা এভাবে উল্টো সাইড করে রাখবো, ঠিক আছে? দুটি কাপড় ভালো করে সেট করে ধরে আমরা সাইড থেকে সেলাই বসিয়ে দিব। তো এই পাটটি যেভাবে আমরা সেলাই করবো একই রকমভাবে কিন্তু অপর আরও একটি পাটও আমাদের তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো দেখুন আমাদের কিন্তু একটি কলি এই সাইডে জয়েন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো জয়েন্ট করার পর আপনাদের বাসায় যদি আয়রন থাকে তো অবশ্যই ভালো ফিনিশিংয়ের জন্য এখানে আয়রন করে নেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে এরকম নখ দিয়ে ঘষে নেবেন, ঠিক আছে? তো এই সাইডে আমাদের আরও একটি কলি জয়েন্ট করে নিতে হবে। তো একই রকমভাবে নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখা আছে, আর ওপরের কাপড়টিকে এভাবে উল্টো সাইড করে রেখে সাইড থেকে সেলাই বসিয়ে দেবো। তো একই রকমভাবে আমি আরও একটি পার্টও সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু একটি পাটের সঙ্গে ছোট দুটি কলি জয়েন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো অবশ্যই আমি এখানে আয়রন করে নিব ভালো ফিনিশিং এর জন্য। তো সেলাই করার পর দেখুন এরকম কিন্তু কিছুটা অংশ ছোট বড় হতে পারে, নিচের যে অংশটি রয়েছে নিচের দিকে এরকম ছোট বড় থাকতে পারে। আপনারা কিন্তু অবশ্যই এই অংশটুকু সমান করে কাটিং করে নেবেন। তো এইভাবে আমাদের সমান করে কাটিং করে নিতে হবে যতটুকু অংশ ছোট বড় থাকবে। প্রথমে আমি ইয়কের পাটটি তৈরি করব, আর এর জন্য আমি এখানে একটি পেস্টিং নিয়েছি। পেস্টিংটিকে মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পাট করে নিয়েছি। তো এখান থেকে গলার চওড়া নিচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ, এবং গলার লম্বা নিব আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ। আর একটি মার্কিং করতে হবে, তো 6 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছে, এবং এখান থেকেও আমরা 2.5 ইঞ্চিতে মার্কিং করব আর বক্স বানিয়ে দিব। তো এখানে আমরা 1/2 ইঞ্চিতে মার্কিং করব। তো এইভাবে আমাদের কোনাকুনি দাগটি মিলিয়ে দিতে হবে, দেন এখান থেকে রাউন্ড করে দিতে হবে, দেন সাইড থেকে আমরা আরও 1.5 ইঞ্চিতে মার্কিং করব। তাহলে টোটাল চওড়া কতটুকু হলো? প্রায় 4 ইঞ্চি পরিমাণ, তাই না? দেন এখান থেকে আমরা 4 ইঞ্চিতে মার্কিং করব। ইয়ক পাটের জন্য আমি পেস্টিংটি লম্বা নিয়েছি টোটাল 13 ইঞ্চি পরিমাণ। তো দুটি পয়েন্ট আমাদের এভাবে মিলিয়ে দিতে হবে। তো আমি এখানে 13 ইঞ্চিতে আরও একটি মার্কিং করে নিচ্ছে। তো এখান থেকে আমাদের এভাবে রাউন্ড শেপ করে দিতে হবে।
এখন মার্কিং অনুযায়ী আমরা কাটিং করে দিব। আমাদের কিন্তু এই ওকে পার্টি কাটিং করা হয়ে গেছে। আমাদের গলার ডিজাইনটি ঠিক দেখতে এরকম হবে। তো এই পেস্টিংটিকে এখন আমাদের একটি কাপড়ের উপরে আয়রন দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। তো দেখুন, আমি পেস্টিংটিকে আয়রন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি কাপড়ের সঙ্গে। তো কাপড়টি কিন্তু উল্টো সাইডে রেখে তারপর আপনাদের অ্যাটাচ করতে হবে। এখন সাইড থেকে অতিরিক্ত অংশটুকু কাটিং করে দিব। সাইড থেকে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে বাদবাকি কাপড় আমরা কাটিং করে দিব। অতিরিক্ত যে কাপড় রয়েছে সেই কাপড়টিকে এইভাবে ভাঁজ করে আমরা সেলাই করে দিব। আপনারা চাইলে সেলাইও করে দিতে পারেন, আবার চাইলে ফ্যাব্রিক গ্লো দিয়েও কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে পারেন। তো দেখুন, আমি পুরো রাউন্ডে কিন্তু এরকম গ্লু অ্যাটাচ করে নিয়েছি। এখন জামার সঙ্গে টিকে অ্যাটাচ করব। তো জামার কাপড়টিকে উল্টো সাইডে রেখে তারপর ইয়োকের পার্টটি কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। তো সেক্ষেত্রে আমি জামার কাপড়টিকে উল্টো সাইড করে রেখেছি, আর এটি হচ্ছে আমাদের জামার মিডল পয়েন্ট। তো আমি এখানে চক দিয়ে মার্কিং করে নিয়েছি কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে। দেন এটি হচ্ছে আমাদের ইয়োক পার্টির মিডল পয়েন্ট। তো এখানে ছোট্ট করে কাট বসিয়ে দিয়েছে। তো এখন দুটি মিডল পয়েন্ট আমরা এভাবে মিলিয়ে ধরব। মিলিয়ে ধরে গলার যে রাউন্ডের অংশটি রয়েছে এই অংশটুকু শুধু সেলাই করে আটকে দিব, ঠিক আছে? তো দেখুন, আমি কিন্তু গলার যে অংশটি রয়েছে সেই অংশটি সেলাই করে নিয়েছি। এখন আমরা প্রায় 200টা পরিমাণ এক্সট্রা নিয়ে অতিরিক্ত কাপড় কাটিং করে দিব। আর এই যে কর্নারটি রয়েছে এখানে কিন্তু অবশ্যই ছোট্ট করে কাট বসিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কাপড়টি পারফেক্টভাবে উল্টিয়ে নিতে পারবেন না, ঠিক আছে? তো এখন আমাদের কাপড়টিকে সোজা সাইডে টার্ন করতে হবে। দেখুন, কাপড়টিকে এইভাবে আমরা সোজা সাইডে নিয়ে আসবো। তো ভালো ফিনিশিংয়ের জন্য এখানে অবশ্যই আয়রন করে নিতে হবে। তো আমি এখানে আয়রন করে নিচ্ছি। তো দেখুন, আয়রন করার পর আমাদের গলার ফিনিশিংটি কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই আয়রন করে নেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি যে ইয়োকের পার্টি যে কাপড়টি ব্যবহার করেছি এটি কিন্তু আমাদের সালোয়ারের যে কাপড় ছিল সেই এক্সট্রা কাপড় আমি এখানে ইয়োকের পার্টে ব্যবহার করেছি, ঠিক আছে? এখন আমরা গলার ডিজাইনটিকে আরও সুন্দর করার জন্য এখানে একটি লেস অ্যাটাচ করব। আপনারা চাইলে যে কোনো ধরনের লেস কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো আমি এই লেসটি এখানে অ্যাটাচ করব। তার আগে আমাদের কি করতে হবে, হিজাবে পিন দিয়ে এখানে পিন আপ করে নিতে হবে যাতে কাপড়টি সরে না যায়। এখন লেসটিকে এর নিচে এইভাবে রেখে আমরা সেলাই করে দিব, ঠিক আছে? তো দেখুন, আমি এখানে পুরো ইয়োকের পাটে কিন্তু লেসটি অ্যাটাচ করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু যে কোনো ডিজাইনের গলায় তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? আর এই ডিজাইনটি কিন্তু শুধুমাত্র সামনের পাটে হবে, পেছনের পাটে কিন্তু না। তো আমি পেছনের পাটে সিম্পল গোল গলা তৈরি করে নিচ্ছি। তো দেখুন, আমি এখানে পেছনের যে গোল গলা রয়েছে সেটি কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমাদের শোল্ডারটি জয়েন্ট করতে হবে। আর এর জন্য নিচে কাপড়টিকে আমরা সোজা সাইড করে রাখবো, আর উপরে কাপড়টিকে এভাবে উল্টো সাইড করে রাখবো। দুটি কাপড় ভালো করে ধরে আমরা দুটি শোল্ডার সেলাই করে দিব, ঠিক আছে? এখন সাইড থেকে বডিটি ফিটিং করে দিতে হবে একদম নিচ পর্যন্ত। তো দুটি কাপড় আমি ভালো করে সেট করে ধরব এবং সাইড থেকে বডিটি ফিটিং করে দিব। তো এই সাইডটি যেভাবে আমরা সেলাই করে নিব একই রকমভাবে কিন্তু অপর পাশটিও আমাদের সেলাই করে নিতে হবে। কাটিং করার সময় যতটুকু পরিমাণ আপনারা সেলাই মার্জিনের জন্য কাপড় রেখেছিলেন সেই পরিমাণ কাপড় আপনাদের এখানে সেলাই করে দিতে হবে। এই সেলাইটি একদম নিচ পর্যন্ত করে দিব। এখন হাতাটি সেলাই করবো, আর এর জন্য কাপড়টি কিভাবে মেলে নিতে হবে, মেলে নেওয়ার পর হাতার যে মোহরি অংশটি রয়েছে সেই অংশটি ডাবল ভাঁজ করবো উল্টো সাইডে এবং এর উপরে সেলাই বসিয়ে দিব। হাতার কাপড়টিকে উল্টো সাইডে রেখে মাঝখান দিয়ে ভাঁজ করে নিতে হবে এবং সাইড থেকে ফিটিং করে দিতে হবে। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে সাইড থেকে ফিটিং করে নেবেন। তো যখন আমরা এখানে আসবো
তখন জামার যে আর্মহোলের অংশ রয়েছে সেই অংশ আর হাতার আর্মহোলের অংশ দুটি অংশ এভাবে মিলিয়ে ধরবো, এবং যেখানে আমরা জামার বডি ফিটিংটি করেছি সেইখানে আমাদের এখানে একটি মার্কিং করতে হবে, ঠিক আছে? এবং এতটুকু অংশ আমরা সেলাই করে আটকে দেবো। তো হাতার কাপড়টিকে আমরা সোজা সাইড করে নিয়ে আসবো, আর জামার কাপড়টিকে কিন্তু উল্টো সাইড করে রাখবো, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখুন, এটি হচ্ছে হাতার ফিটিং এর অংশ আর এটি হচ্ছে আমাদের জামার ফিটিং এর অংশ, তাই না? তো এই দুটি ফিটিং এর অংশ এইভাবে মিলিয়ে ধরতে হবে। তো জামার মধ্যে হাতার কাপড়টি কিভাবে ইনসার্ট করব এবং দুটি ফিটিং এর যে সেলাই দিয়েছি সেই সেলাই দুটি এভাবে মিলিয়ে ধরব, আর অতিরিক্ত যে কাপড় রয়েছে সেই কাপড় দুটি আমরা দুই দিকে মুড়িয়ে ভাঁজ করব এবং পুরো রাউন্ড আমরা সেলাই করে দেব। তো এই হাতাটি যেভাবে সেলাই করব একই রকম ভাবে কিন্তু অপর হাতাটিও আমরা সেলাই করে নেব। তো এখন আমরা নিচের যে ঘের অংশটি রয়েছে সেই অংশটি সেলাই করে নেব। কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুইবার কাপড়টিকে এভাবে চিকন করে ভাঁজ করব, ভাঁজ করে পুরো রাউন্ড আমরা সেলাই করে দেব। তো দেখুন, তৈরি হয়ে গেল আমাদের 6-7 গোল জামাটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।